নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার 36th Avenue-এ শতাধিক রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করেছে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার বিকেলে স্থানীয় আলবির মসজিদের সামনে এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ, সহসভাপতি কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদউদ্দিন, এমদাদ রহমান তরফদার, সদস্য আবু সুলাইমান, হারুন মিয়া, হাজি শিপার আহমেদ। অনুষ্ঠানে ইফতারি বিতরণ কর্মসূচির স্পন্সর ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সংগঠনের কর্মকর্তারা।